ভয়াবহ যাত্রীবাহী নৌকাডুবি পূর্ব মেদিনীপুরের রূপনারায়ণ নদীতে। হদিশ নেই বেশ কয়েকজন শিশু ও মহিলার। জানা যায় একটি যাত্রীবোঝাই নৌকা মায়াচর ছেড়ে মহিষা দলের অমৃতবেরিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। পরে নৌকা যখন মাঝ নদীতে, সেই সময় জোয়ারের তোড়ে আচমকায় সেটি ডুবে যায়। এর ফলে নৌকায় থাকা সমস্ত যাত্রীরা জলের তোড়ে ভেসে যায়। ফলে অনেকেই মহিষা দলের অমৃতবেরিয়া এবং হাওড়া জেলার বিভিন্ন এলাকায় ভেসে উঠলেও বেশ কিছু মহিলা ও শিশুর হদিশ এখনো পর্যন্ত মেলেনি। অন্যদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকাল 9টা নাগাদ 50 জন যাত্রী নিয়ে মায়াচর ঘাট থেকে ছেড়েছিল নৌকাটি। এই নৌকায় প্রায় জোনা 10 মহিলা সহ বেশ কয়েকটি শিশুও ছিল। সপ্তাহের প্রথম দিন থাকায় অফিস টাইমে নৌকায় ব্যাপক ভিড় ছিল। মায়াচর ঘাটের স্থানীয়রা জানিয়েছেন, নৌকাটি মাঝ নদীতে যাওয়ার পরই জলের তোড়ে আচমকায় উল্টে গিয়েছিল। ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছিল মহিষাদল থানার পুলিশ। তবে ঠিক কতজন এখনো পর্যন্ত উঠতে পেরেছে বা কতজন নিখোঁজ সেই হিসাব কেউই দিতে পারছে না। এরই জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল জেটি ঘাট বা লঞ্চ পরিষেবা চালু করা। তার পরিবর্তে বিপুল টাকার বিনিময়ে বিপজ্জনক নৌকাকেই লিজে দেওয়া হয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ। বারংবেড়া ঘাটের দিকে এসেছিল, ওরা বরাবরই পারাপার করে, মাঝরাস মাঝ নদীতে এসে একটা চড়ায় আটকে যায়। তা মাঝি ওই বানের জন্য, মানে জোয়ারের জন্য অপেক্ষা করছিল। জোয়ারটা এমনভাবে এসে যায়, সে নৌকা পাল্টি খেয়ে যায়, পাল্টি খেয়ে ভেসে যায়। একটিও জনমানব কেউ বাঁচতে পারেনি, কেউ উঠতে পারে না। এই ঘটনার পরই ক্ষোভে ফুটছে এলাকাবাসীরা। কতদিন এইভাবে নিরীহ মানুষের জীবন দিতে হবে সেই প্রশ্নই এখন তুলছে এলাকাবাসীরা। সতর্ক হবে কি প্রশাসন, এই প্রশ্নটাই রয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। দাঁতে ব্যথা, দাঁতের যন্ত্রণা, বাড়ি থেকে রক্ত পড়ছে, দাঁতের যে কোনো সমস্যার সমাধানে এসে গেল নিমোফেন ফোর্থ টুথ পাউডার। আপনার পরিবারের আসল বন্ধু নিমোফেন ফোর্থ টুথ পাউডার। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। যোগাযোগ 9239158792। এই পুজোয় কিনুন টিভিএস বাইক, আর কিস্তি দুবার সঙ্গে ফাইন্যান্সে গাড়ি কিনলে পেয়ে যাবেন 2000 টাকার গিফট ভাউচার। গ্লোবাল মোটরস ডায়মন্ড হারবার নতুন বোন। বিশদে জানতে ফোন করুন 03174257315। কন্ডিশন অ্যাপ্লাই। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্মান নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। পুজোর কেনাকাটা করুন ডায়মন্ড হারবার ডিজিটাল গ্যালারি থেকে, আর পেয়ে যান বাইক, 43 ইঞ্চি স্মার্ট টিভি, স্মার্টফোন। অফারটি চলবে 1 সেপ্টেম্বর 2019 থেকে 31 অক্টোবর 2019 পর্যন্ত। বিশদে জানতে কল করুন 03174257888। শর্তাবলী প্রযোজ্য। এখন থেকে বাজাজ ফিনসার্ভ পেপারলেস ফিনান্স ডিজিটাল গ্যালারিতে।